বন্ধুরা, আজকে চলে এসেছি বোলপুরের শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে সোনাঝুরি হাট এবং যেটাকে খোয়াইয়ের হাটও বলা হয়, সেই হাটে আজকে কি কি পাওয়া যায়, কি কি তোমরা দেখতে পারো সেখানে এসে, সব কিছুর একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। আর সবথেকে মেন জিনিস যেটা হলো, এখানে যেটা আর একটা নতুন জিনিস তৈরি হয়েছে, সৃজনী শিল্পগ্রাম বলে একটা জায়গা তৈরি হয়েছে, খুব সুন্দর আর্টের একটা জায়গা, সেটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, তো দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হলো বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, যেটাকে খোয়াইয়ের হাটও বলে। এটা খোয়াই জঙ্গলের পাশেই মাঠেই হয়, সেই জন্য এর নাম খোয়াইয়ের হাট অনেকে বলে থাকে। তো বেশিরভাগ লোকে এটাকে চেনে সোনাঝুরির হাট বলে, ঠিক আছে? তো এই হাটটা তোমরা শনিবারে আর রোববারে সব থেকে বেশি দেখতে পাবে, মানে সব থেকে ভালো, ঠিক আছে? দেখতে থাকো, আমি আজকে শনিবার আজকে এসেছিলাম, তোমরা দেখো এখানে সব ধরনের জিনিসপত্র খুব সুলভে পাওয়া যায়, খুব সুন্দর নানা রকম জিনিসপত্র, দেখতে থাকো, ঠিক? গানটা শুনে ভিডিও না করে পারলাম না। তোমরাও কিন্তু এমনভাবে নাচতে পারো এদের সঙ্গে, এরা তোমাদেরকেও সুযোগ দেবে। তোমরা যতজনই আসবে সবাই কিন্তু এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নাচতে পারো, আনন্দ করতে পারো, ভিডিও করতে পারো, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, তোমরা এমন আনন্দ করতে পারো। সাহেবরাও চলে এসছে এখানে কেনাকাটা করতে, এখানে জিনিসপত্রের দাম এতই কম, সাহেবরাও কিন্তু এখানে চলে এসছে কেনাকাটা করতে। একজনের আওয়াজ শুনতে পাচ্ছি, রাবড়ি দই রাবড়ি দই রাবড়ি দই বলে, কিন্তু দেখতে পাচ্ছি না কোন দিকে। এই যে বন্ধুরা, এই হাটটি এত বড় এবং এত বড় জায়গা নিয়ে এই হাটটি বসে, তোমরা মানে যদি সকালে আসো সন্ধ্যে পর্যন্ত ঘুরেও কিন্তু হাটটি শেষ করতে পারবে না, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে বেশি সময় নষ্ট করব না, আজকে আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা হলো যে সৃজনী শিল্পগ্রামটা দেখা, ওই জায়গাটা কেমন তৈরি হয়েছে, কেমন মানে জায়গাটা বানিয়েছে, দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে, সে বিষয়ে তোমাদেরকেও দেখাবো। তো এখানে বেশি সময় নষ্ট করব না, যতটা পেরেছি দেখিয়েছি। এই হাটটা সবারই চেনা, এসেছিলাম ঘুরতে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবারে আমি যেখানে যাব সেটা হচ্ছে যে মেন
সৃজনী শিল্পগ্রামটা আমার দেখার জন্য আসা, তো তোমাদেরকেও দেখাবো। চলো ওখানে যাওয়া যাক, এখানে বেশি সময় নষ্ট করব না, যতটা পেরেছি দেখিয়েছি, এবার বাদ বাকি ওখানে গিয়ে দেখা হবে, কথা হবে। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে জানানোর প্রয়োজন, সেটা হলো যে তোমরা যারা নতুন এই হাটে আসতে চাও, এই সোনাঝুরি হাট দেখতে চাও, তারা কিন্তু শনিবার বা রবিবারে আসবে। রবিবার আর শনিবারটা মেন, এটা এটা মানে সব থেকে ভালো হয় শনিবারে আসলে, কারণ শনিবারের মেলাটা খুব বড় হয়, বাজারটা, শনিবারের হাটটা রবিবারে হয়। এখন কিন্তু সারা সপ্তাহ বসছে, তোমরা কিন্তু যে কোনো দিন আসলেই এই হাটটি দেখতে পাবে, তবে শনিবার রবিবারটা আসাটাই বেটার, সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম। ঠিক আছে, তোমরা যারা নতুন আসবে তারা চেষ্টা করবে শনি রবিবার দেখে আসার, তাহলে এখানে ভিড়টাও দেখতে পাবে, কত আনন্দ হয়, এখানে ঘুরতেও পারবে, ছুটির দিন থাকে, খুব দারুণভাবে আনন্দ করতে পারবে, তোমরা চেষ্টা করবে শনিবারে আসার। ঠিক আছে, তো আমাদের বোলপুরে সোনাঝুরি হাট ঘোরা শেষ, খোয়াইয়ের হাট দেখা শেষ হয়ে গেল। আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমরা সোজাসুজি এবারে চলে যাব সৃজনী শিল্পগ্রাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা আমাদের যেতে একটু সময় লাগবে, ততক্ষণ দেখতে থাকো, আমরা দেখা হচ্ছে সবার সঙ্গে আবার সৃজনী শিল্পগ্রামে। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম সৃজনী শিল্পগ্রাম, লেখাটা দেখতেই পাচ্ছ বোর্ডটা, এটাই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের মেন গেট, এইখান দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। ঠিক আছে, এটা পুরো একদম মেন গেট দেখা যাচ্ছে, আমি মেন গেটটা তোমাদেরকে ভালো করে দেখাই, খুব সুন্দর কাজ করা রয়েছে মেন গেটটাতে। এখান থেকে ঢুকে এখানে নাকি অনেক দারুণ দারুণ জিনিস তৈরি করা হয়েছে দেখার জন্য। ঠিক আছে, তো ভেতরে ঢুকি, তারপরে দেখাচ্ছি কী কী আছে, সব কিছুই দেখাবো। আর এখানে নাকি অনেক মানে সারা ভারতবর্ষের বাইরে যত দেশ আছে, ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, সব কিছু নাকি এর মধ্যে এখানেই নাকি ঠিকঠাক করা হয়েছে। ঠিক আছে, তো এখানে ঢুকতে গেলে তোমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে, 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এক একজনকে ঢুকতে হবে। আর যদি স্টুডেন্ট হও তাহলে তাদের জন্য বিশেষভাবে একটা ছাড় রয়েছে, সেটা ওখানে এসেই জেনে নিতে হবে, আমি অতটা জিজ্ঞাসা করিনি। তো আমি 20 টাকা দিয়ে টিকিট কেটে আমি এখন এন্ট্রি করে নিলাম, আমি ঢুকে দেখছি কোথায় কী আছে, ঘুরছি, দেখবো কোথায় কেমন কী আছে, দেখাবো তোমাদেরকেও, সঙ্গে থাকো, দেখতে থাকো, অনেক ভালো ভালো জিনিস এখানে আছে, তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। ঠিক আছে, তো চলো দেখা যাক।